আবার দেশের খবর। নবম জাতীয় সংসদে 2009 সালে তথ্য অধিকার আইন প্রণয়নের মধ্য দিয়ে দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় সূচিত হয়েছে নবদিগন্ত। শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণে এ তথ্য জানানো হয়। ব্রিটেন কেন্দ্রিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল 19 এর সহযোগিতায় তথ্য কমিশন আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার সংবাদদাতা জাহেদ সরওয়ার সোহেল। সরকারি কর্মকর্তাদের কর্তব্য, করণীয়, সময়সীমা এবং অভিযোগ ও আপিল সংক্রান্ত বিধানাবলী সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণে তথ্য অধিকার আইনের 4 ও 6 ধারায় জনগণের তথ্য প্রাপ্তির অধিকার এবং তথ্যের সর্বোচ্চ প্রকাশ ও প্রচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। অধিকার আইন চর্চায় বাংলাদেশের অবস্থান বেশ ভালো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা জার্মানি বেসড, তারা একটা সমীক্ষা চালিয়েছে যে 70টি দেশে যে তথ্য অধিকার আইনটি চর্চা হচ্ছে তার অবস্থাটি কি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমীক্ষায় প্রকাশ হয়েছে যে বাংলাদেশের স্থান এখন 12তম। তথ্য কমিশন ট্রেনিং করছেন এবং বিভিন্ন বেসরকারি সংস্থাও যথেষ্ট পরিমাণে ট্রেনিং করছেন যাতে যারা এই আইনের বাস্তবায়নের জন্য ইনভলভড, particularly designated public officials এবং appellate authority, তারা যেন আইনটি আত্মস্থ করতে পারে। তৃণমূল পর্যায়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে তথ্য সচিব জানান, তথ্য অধিকার আইন মূলত মৌলিক অধিকারের আইন এবং ইতোমধ্যে জনগণ এই আইনের সুফল পেতে শুরু করেছে। তথ্য কমিশন, সরকার এবং বেসরকারি সংস্থাগুলো বিভিন্নভাবে সেন্সিটাইজ করছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের, এবং আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইতিমধ্যে তথ্য দিতে শুরু করেছেন। কোটি কোটি SMS এর মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হয়েছে, সচেতন করা হয়েছে এবং বিভিন্নভাবে প্রচারণা চলছে। 2 বছরে আমরা একটা অনেক বড় অগ্রগতি ইতিমধ্যে অর্জন করেছি। স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন আর গণমুখীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে কক্সবাজারের 8 উপজেলার বিভিন্ন দপ্তরের 52 জন সরকারি কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে ভূমিকা রাখবে বলে আশাবাদ আয়োজকদের। জায়েদ সরওয়ার সোহাল, বাংলাদেশ টেলিভিশন, কক্সবাজার।